তাহলে আমরা পড়তেছি কি সুরা বাকারা সুরা বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত আচ্ছা ইয়া আইহা এখানে কি ব্যাকরণ আছে ইয়া আইহা ঠিক আছে ইয়া আয়ুহা আল্লা জিনা এখানে যদি আল আল না থাকতো তাহলে আয়ুহা শব্দটা আসতো না তাই না আল আছে বুঝলে হ্যাঁ ইয়া ইয়া আদম ইয়া ইসা ইয়া মুসা আছে না যখনই আল আসলো মাঝখানে তখন ইয়া ইয়ার মাঝখানে আইহা শব্দটা এসে যায় এটা দেখবেন কোরআনের পাতায় পাতা আছে। ইয়া ইহাল্লা জিনা হে যারা হে যাহারা ও হে যাহারা আমানু আমানা আমিনা আমিনা সে আমিনা সে নিরাপদ হয়েছিল আমানা চার নম্বর ফর্ম আমিনার চার নম্বর ফর্ম কি আমানা আমানার অতীত কালগুলো বলেন তো একটু আমানা আমানা আমানু বলি বলেন তো আমান্না 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 তাহলে আমানা মানা তাহলে আমানা কয় অক্ষর বিশিষ্ট ক্রিয়া হলো আলি হামজা আলিফ মিম নুন কয়টা অক্ষর হলো তাহলে চার অক্ষর ক্রিয়া যদি বর্তমান কাল করি তাহলে বর্তমান কাল কী হবে বলেন 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 ই উমিনু বলেন ই উমিনু ই উমিনু সে ইমান আনে বা আনবে ই উমিনু না তাহারা ইমান আনে বা আনবে তু উমিনু তুমি ইমান আনো বা বলেন উ উমিনু আমি ইমান আনি বা নু উমিনু আমরা ইমান আনি বা আনবো আমানা ইউ মিনুতে নির্দেশ কী হবে নির্দেশ নির্দেশ কী হবে আমিন বলেন আমিন আমিন বহু বচন আমিনু আমিনু বহুবচন আমিনু নিগেট কে নিগেট কে হবে নিগেশন লা লা তু মিন লা তু মিন এক বচনে ব্রেক 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 গাড়িতে ব্রেক লা তু মিন বহুবচন বহুবচন লা তু মিনু যিনি ঈমান আনেন তাকে কি বলে মুমিন 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 আর যে বিষয় ঈমান আনা হয় তাকে কি সেটা কি বলে কর্মবিশেষ্য মু মান আর ক্রিয়াবিশেষ্য বা ভারবাল নাউন হবে কি ইসলাম ইসলামের ইমান ইমান এত এতটুকু শিখলে এই চা এই চার বড় বিশ্ব ক্রিয়া একটা শিখলে আপনার সবই পারে আচ্ছা ইজা না হল্লাজিনু হে যারা তোমার ইমানদাররা ইজা তাদাইয়ন্তুম আমি আজকে ব্যাকরণগুলোর সম্পর্কে একটু বেশি রিভিউ করব ঠিক আছে ইজা তাদাইয়ন্তুম বিদাই ইজা ইজা যখন কোনো বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকে অর্থাৎ ইজা যখন কোনো ইজা যখন অতীতকাল না অতীতকাল না শুধু অতীতকাল তাদা ইয়ন্তা তাদের ইয়ন্ত বা তাদের আচ্ছা এটার অর্থ কে কী হয়েছে বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করবে তাহলে এইটুকু আমরা জানি ইজা ইজা থাকলে বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করবে আচ্ছা তাদা ইয়ানা কয় নম্বর ফর্ম দাদা ইয়ানা দাদা ইয়ানা তাসা আলা তাসা আলা হ্যাঁ কয় নম্বর ছয় নম্বর ফর্ম তাহলে তাদা ইয়ানা অক্ষর সংখ্যা বাইরে গেছে দাদা ইয়ানা তাহলে পাঁচটা অক্ষর হয়ে গেছে হ্যাঁ তা দাল আলিপ ইয়া নুন পাঁচটা অক্ষর হয়ে গেছে তাহলে এখন আর এখন আর বর্তমানকালে চিহ্নের উপরে পেশ হবে না কি হবে জবর হবে তা ইয়ানা অতীতকালগুলো বলেন তো দাদাইয়ানা সে পরস্পর পরস্পরেরকে ঋণ ঋণ দিয়েছিল লেনদেন করেছিল লেনদেন করেছিল দাদাইয়না তাদাইয়ানা দাদাইয়া নু বলেন বলেন हाँ तदाई अन्ना पहले तदाई हाँ अच्छा वर्तमान काल की तदाई अच्छा वर्तमान काल की या तदाई या तदाई बहुवचन या तदा या तदाई या तदाई ना ता तदाई ता तदाई ना आ तदाई ना तदाई নির্দেশ 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 কেবে কোনো জবর যে মানে কোনো চেঞ্জ হবে না ওইভাবেই থাকবে একেবারে যে চেহারা আছে ওই ওই অবস্থায় থাকবে তাদাইয়ান পরস্পর লেনদেন করো বহু বচন তাদাইয়ানো তাদের নেগেটিভে নিগেটিভ না এক বছর এক বছর হ্যাঁ শকুন লা তা তাদাইয়ান তুমি তুমি পরস্পর পরস্পরের সাথে লেনদেন ঋণের লেনদেন করো না লা তা তোমরা পরস্পর পরস্পরের সাথে ঋণের লেনদেন করো না যিনি পরস্পর পরস্পরের লেনদেন করেন তাকে কি বলে কর্তা বিশিষ্ট এটা ভাই কে বললেন নামটা বলে একটু শুনি না আরে ভাই ইউসুফ ভাই সরর ভাইয়ের সাথে আছেন তো আপনি মাস্টার হয়ে গেছেন হ্যাঁ জাজাকাল্লা খায় শোনেন হ্যাঁ তাহলে তাদাইয়ান মোতাদাই মোতাদাইন মোতাদাইন যিনি পরস্পরের সাথে পরস্পরের লেনদেন বা ঋণ করেন মোতাদাইন কর্ম মোতাদাইয়ান আর ক্রিয়া বা ভার্বাল নাউন বা মাঝদার কি হবে তাদাইয়ুন তা তাসাউল হ্যাঁ এরকম তান হ্যাঁ তাদাইয়ুন পরস্পর পরস্পর সাথে লেনদেন করা আচ্ছা ইজা আদায়ানতুম বি দাইনে বি যখন দেনার ব্যাপারে লেনদেনের ব্যাপারে যখন তোমরা পরস্পর লেনদেন করো ইলা আজালিন মুসাম্মা ইলা আজালিন মুসাম্মা মানে ইলা মানে পর্যন্ত আজালিন মুসাম্মা আজাল মানে কাল বা টাইম মোসাম্মা মানে নির্ধারিত নির্ধারিত সময়ের জন্য যখন তোমরা পরস্পর পরস্পরের ঋণের লেনদেন করো ফাক্তুবু হু অতঃপর হু অতপর ফা মানে ফা মানে কি ফা মানে কি ফা মানে কি অতএব উক্তুব উক্তুবু কাতাবা ইয়াক্তুবু উক্তুব উক্তুবু কাতাবা এটা আপনারা পারবেন না কাতাবা ইয়াকু উক্তুব উক্তুবু তোমরা লিখে রাখো হু হু মানে উহা ওইটা লিখে রাখো ওয়াল 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 ইয়াক্তুবা কোম কাতি বন বিল আদল ওয়ালি আমরা শিখবো ওয়াল ইয়াক্তুব এটার অর্থ কি ওয়াল ইয়াক্তুব এটার অর্থ কি হবে হ্যাঁ সে যেন লিখে রাখে সে লিখে রাখুক সে লিখে রাখুক তার লেখা উচিত অর্থাৎ লিখে রাখবে বা লেখা রাখা উচিত বা লিখে রাখুক বাইনা এক না লিখে দিক সরি সরি লিখে এবং লিখে দিক লিখে দিক ওয়াল ইয়াক্তুব এবং লিখে দিক বাইনা কোম কাতিবন বেল আদল বাইনা মানে মাঝে এমাংস্ট অ্যামাংস্ট ইউ মানে তোমাদের মাঝে যেন লেখক ওটা কাতিবুন কাতিব কাতা 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 কাতাবা ইয়াক্তুব উক্তব আর কর্তাভিষেকে কাতিব কাতিব মানে লেখক বিল আদল আদলের সাথে ন্যায় ন্যায্যভাবে ওটা লিখে দেবে কথা না বলি ওলা ইয়াবা ওলা ইয়াবা ইয়াবা মানে কি ওলা ইয়াবা কাতিবুন অস্বীকার করা অমান্য করা আচ্ছা আবা ইয়াবা আবা আবার আবার বর্তমান কাল কি আলা আবা ইয়াবা এবং অস্বীকার করবে না কাতিবুন আইয়াকুবা আই তুবা এখন আমি যদি বলি ইয়াক তুবু কি অন্যায়টা হবে আমার ইয়াক তুবু হ্যাঁ তাহলে এখন এখন পড়ি কোন কোন শব্দ থাকলে জবর হবে বর্তমান কালের আন লান কাই লি ইজান হ্যাঁ তাহলে এই অব্যয়গুলা বর্তমান কালের ক্রিয়ার সামনে থাকলে বর্তমান কালের ক্রিয়ার এক বছনে কী হবে শেষে জবর হবে দ্বি বচনে কী ভাইয়া কি হবে দ্বি নুন পড়ে যাবে বহু বছর বহু কী হবে ভাইয়া মাসাল্লা এইটা শিখলে আমরা মাস্টার হয়ে গেলাম এটা শিখ এইটুকু শিখলে আমরা মাস্টার হয়ে গেলাম এটা লাইট হয়ে গেল মানে তার মানে এটা শব্দটা ভারী ছিল লাইট হয়ে গেল। আই কামা আল্লাহ আল্লাহ কামা কামা আল্লাহ আল্লাহ মানে কি কাকে শিখেছেন কাকে কাকে হু 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 সেলিম ক্লাস করতেছি পরে ফোন দিয়ে একটু পরে আচ্ছা হু মানে তাকে অর্থাৎ ওই লেখককে কা মানে মতো মা মানে যেমন আল্লাহ আল্লাহ ফাল ফাল ইয়াক্তুব ফাল ইয়াক্তুব ফাল ইয়াক্তুবের অর্থ কী করলাম তাহলে ফাল দিয়ে ওয়াল দিয়ে প্লিজ প্লিস প্লিজ প্লিস প্লিজ ইয়া প্লিস ভাই এই শফিক ভাই আপনার সাথে কি কথা বলতে পারি শফিক আচ্ছা আবার কাছ আচ্ছা এই শফিক ভাই কথা আচ্ছা আপনি আপনি মিউট করেন আপনি আচ্ছা আপনি আপনি মিউট করেন প্লিজ মিউট করেন মিউট করেন হ্যাঁ মিউট করেন প্লিজ মিউট করে মাস্ক লাগান যা ইচ্ছে লাগানো করছেন তাহলে আওয়াজ হয় কেন আচ্ছা কামা হাল আল্লাহ 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 যেভাবে তাকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ লেখককে যেভাবে শিক্ষা দিয়েছেন ফাল ইয়াক্তুব এইটুকুর অর্থ বলি ফাল ইয়াক্তুব লিখে দেয় লিখে দেয় আচ্ছা ইয়া ফাল দিয়ে ওয়াল দিয়ে এখন বলি ফাল দিয়ে ওয়াল দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় এটা হলো ওই লামটা হলো লাম আমর লাম আমর অর্থাৎ নির্দেশ প্রকাশ করে অর্থাৎ সে যেন লিখে দেয় সে লিখে দিক তা লিখে দেওয়া উচিত হি শুড রাইট এরকম শুড ফাল ইয়াক্তুব ওয়াল ওয়াল ইউম লিল ওয়াল ইউম ইউম লিল আল্লাজি আলাইহিলাহাকু ইউম লিল ইউম লিল করতে হচ্ছে আমলালা সে যেন লিখিয়ে নেয় আমলালা ইউমলিল ইউম আমলালা ইউম লিলো অর্থাৎ সে ইউম লিলু হয়ে গেছে ইউম লিল ওয়াল ইউম লিল ওই জেরটা নিচের জের এদিকে তাকাবেন না ওই নীচের জের ওই যে আল্লাজিকে ধরছে ঠিক আছে ওয়াল ইউম লিল এবং লিখিয়ে নি লিখিয়ে নিক আল আল্লাহ যিনি আল্লাহ বা তিনি আলাই আলা মানে উপরে হি মানে তার আল হক হক যার অধিকার রয়েছে অর্থাৎ যে ঋণটা গ্রহণ করলো যে ঋণটা গ্রহণ করলো তার হলো অগ্রাধিকার সে লিখিয়ে নেবে ওয়াল সে যেন ভয় করে আল্লাহা আল্লাহ আচ্ছা ইত্যাকা শব্দটা কোথায় আসছে ইত্তাক ইত্তাক ওকা ওকার কয় নম্বর ফর্ম ইত্তাক বলেন আট নম্বর হ্যাঁ আট নাম্বার ফর্ম ইত্তাক আচ্ছা এখন এখানে ব্যাকরণ হলো এখানে বলা হলো ওয়াকা ওয়া দিয়ে আলিফ দিয়ে কোনো তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া যখন শুরু হয় সেই ক্রিয়া যখন আট নম্বর ফর্ম হয় তখন প্রথম অক্ষরটাই তা হয়ে যায় তাহলে প্রথম অক্ষরটা তা হলে ফর্মের আরেকটা তা আছে। তাহলে দুইটা তা তাই না ওয়া দিয়ে আলিপ দিয়ে আখাজা ইত্তা খাজা ওয়াকা ইত্তা ক না না দুর্বল বর্ণনা শুধু আমি বলতেছি ওয়া দিয়ে আলিপ দিয়ে যদি কোনো তিন বর্ণবিশিষ্ট ক্রিয়া শুরু হয় সেই ক্রিয়াটা যদি আট নম্বর ফর্ম হয় তাহলে কী হবে তার সামনেতে একটা আলিফ হবে তাই না ওই আলিফটা বাদ দেন আর অরিজিনাল শব্দের যে ওয়া বা আলিফটা শব্দ মূল শব্দের যে ওয়া এবং আলিপটা ছিল সেটা তা হয়ে যাবে তাহলে তায়ের বাম পাশে আবার আরেকটা তা আসবে না ফর্মের তা ক ইত্তাক ইত্তাক হয়ে গেলো ক ঠিক আছে এগুলো একটু ব্যতিক্রমী নিয়ম তাই না ইত্যাক ইয়াতি নির্দেশ ইত্যাকি ইত্তাকি বহুবচন ইত্তাকি আছে না আসলে আসলে এখানে নির্দেশ আসে নাই এখানে ওয়াল ইয়াত্তাকি ইয়াত্তাকু ছিল ইয়াত্তাকি হয়ে গেছিলো ওই যে শুকুন শুকুন আছে। ওর উপরে শুকুন আসে শেষ বনে ওয়াল লহা রব্বাহু সে যেন সে যেন ভয় করে তার ভয় করা উচিত সে ভয় করুক এই রকম অর্থ হবে ওই ওয়াল দিয়ে ফাল দিয়ে যখন অর্থ হবে সে যেন ভয় করে তার ভয় করা উচিত সে ভয় করুক এরকম হ্যাঁ আমরা বলি না যে ওই এখন একটু হালকা বলি হ্যাঁ ওই যে মহিলা আমাদের ক্লাসে আছে যে কেউ বলল ফোনে হ্যাঁ তোমার আম্মাকে বলো আজকে যেন হ্যাঁ গরুর গরুর মাংস ভুনা করে যেন করে হ্যাঁ যেন করে হ্যাঁ একটা ইন্ডা জি 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 একটা আছে সামনে এই করো এই পরো এই খাও এই যাও তাই না আর একটা সে যেন করে তার করা উচিত হ্যাঁ একটু ইনডাইরেক্ট যেমন আমার রসুসাল ইসলাম যখন বিদায় যে ভাষণ দিল ভাষণ দিয়ে যখন বলল। যে তোমরা যারা উপস্থিত আছো তারা যারা শুনলা আর যারা আসে নাই তোমরা তাদের কাছে গিয়া বলবা তারা যেন এগুলো পালন করে তারা যেন এই যে আমার আমি যে সব ইনস্ট্রাকশন দিলাম সেগুলো যেন পালন করে এটা এক ধরনের নির্দেশ হলো না এটাকে লাম আমর বলে অল ইয় তাকিল্লাহা রব্বাহু সে যেন ভয় করে কাকে কাকে ভয় করবে আল্লাহকে না আল্লাহকে না আল্লাহকে না তার রবকে তার রবকে তার প্রতিপালককে ও ইয় খাস মিনহু হো সাইয়া ওলা ইয়াব খাস মিনহু ইয়াব খাস মিন হো খাস খাসু কম 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 করবে না ওলা ইয়াব খাস তার থেকে সাইয়া কোনো কিছুই কম করবে না ওয়াইন কানা আল্লাজি আলাইহিল হাক্কু শাফিহান হান আও দইফান এটুকুই পড়িয়া গে ওয়াইন কানা অত যদি হয় আল্লাজি আলাইহিল হাক্কো আল্লাজি আলাইহিল হাক্কো অর্থাৎ যার উপরে অধিকার রয়েছে যার লিখিয়ে নেওয়ার দায়িত্ব রয়েছে অর্থাৎ যে ঋণটা গ্রহণ করছে সে যদি কি হয় সাফি সাফি হান সাফি হান আও দই ফান আও লাস্তাতিউ

কারণ বোকা নির্বোধ দুর্বল তারা কি সক্ষম হয় না তাই না ইস্তাত ইস্তাতোয়া হলো সে সক্ষম হয়েছিল তোয়া ইস্তাত দেখেন এই আপনারা তোয়া আচ্ছা হ্যাঁ শোনেন তোয়া ওয়া আইন না ওটা তো আমি আমি আসি নাই তো ওটা তো আমি আসি না ওটা তো অ্যাডভান্সের ছাত্র ক্লাস হইতেছে হ্যাঁ আউ আউলা মানে ইস্তাত মানে তোয়া ওয়া আইন এটা ওয়াটা আলিফ হয়ে যায় আমরা জানি না ওয়াটা আইন হয়ে যায় ইয়াটা আলিফ হয়ে যায় এরকম হয় না মাঝখানে যদি ওয়া থাকে তাহলে তাওয়া ওয়া তাওয়া ওয়া তাহলে তাওয়া তাওয়া ইস্তাত ইস্তাত দশ নম্বর ফর্ম হলো অতীত কাল বলেন তো প্লিজ ইস্তাত সক্ষম হয়েছিল তারা দুইজনে সক্ষম হয়েছিল ইস্তাত ইস্তাত তাহলে ইস্তা তোয়া হলো সক্ষম হওয়া না ইস্তা তোয়া ইস্তা তোয়ার বর্তমান কাল কি বহু বচন কি মানে কি সে সে সমর্থ হয় সক্ষম হয় বা হবে ইয়াস্তা তিউ না তাহারা সক্ষম হয় তুমির বেলায়

লাত্তাতি বহুবাচন বহুবচন বহুবচন লি মানে তুমি সমর্থ হইও না লাত তোমরা সমর্থ বা সক্ষম হইও না যিনি সক্ষম হন তাকে কি বলে মুস্তাতি মুস্তাতি উন হতে পারে মুস্তাতি হতে পারে মুস্তাতি ইন হতে পারে আমরা বলি মুস্তাতি আর কর্মবিশেষ जे मुस्तता मुस्तता আর ক্রিয়া বিশেষণ বা মাসদার বা ভার্বাল নাউন কি হবে ইস্তিগফার ইস্তিগফার ইস্ত ইস্তত ইস্তিতোয়া ইস্তিতরা ইস্তিতরা ইস্তিতোয়া আমার তো উচ্চারণ আর পারবে না না আচ্ছা আও লাই না সক্ষম হয় আই ইউ মিল্লা হুয়া ওইটা লিখিয়ে নিতে যদি সে সক্ষম না হয় কারণ সে বোকা দুর্বল ইত্যাদি তাই না ফাল ইউম লিল ফাল ইউম লিল ওয়ালি ইউ হু বিল আদল ফাল ইউম লিল না 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 ফাল ইউম লিল ওয়ালি ইউ হু অলি ইউ অলি ইউ কি সাবজেক্ট না কর্তা না তার অভিভাবক লিখিয়ে নেবে সে অভিভাবক দ্বারা লিখিয়ে নেবে না অর্থাৎ তার অভিভাবক যেন লিখিয়ে নেয় অলি ইউ অলি আ না তো অলি ই না তো অলি ইউ ফাল ইউম লিল অতপর লিখিয়ে নিক অলি ইউ তার অভিভাবক হু ওইটা বিল আদল আস্তাসহিদ ওয়াস্তাস হিদু শাহিদাইনে মিনাল রিজাল রিজাল রিজালিকুম আচ্ছা ইস্তাস হিদ আচ্ছা তাহলে এটার 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 ফর্মটা কি ইস্তাস হাদা ইস্তাস ইস্তাস হাদা সে সাক্ষী রেখেছিল ইস্তাস হাদা इस हादा इस हादा इस तस हादू इस हादत इस तस हादता इस तस हादना इस तस हादता इस तस हादुमा इस तस हादुम इस तस हादी इस तस हादुमा इस तस हादुना इस हादना यस तस वर्तमान काल की यस हिदु से राखी से राखी रखे बार रखे यस तस ना তাস্তা সিধু তাস্তা সিধু না আস্তা সিঁধু আমি সাক্ষী রাখি নাস্তা সিধু আমরা সাক্ষ্য রাখি নির্দেশ কি হবে ইস্তাস হিদু তাহলে এখানে কি আছে ওয়া ইস্তাস হিদু মানে কি তোমরা তোমরা সাক্ষী রাখো শাহিদাইনে মির রিজালিকুম শাহিদাইনে আনে অথবা আনে আনে অথবা আনে অথবা আইনে যোগ শব্দের সাথে থাকলে কী হয় দ্বিবচন হয় আনে আনে থাকে সাবজেক্টের সাথে সাথে আর আইনে থাকে অবজেক্ট বা ওই সম্বন্ধের সাথে ঠিক আছে আনে আনে কার সাথে হয় সাবজেক্টের সাথে আর আইনে কার সাথে হয় অবজেক্ট অথবা সম্বন্ধ অবজেক্ট অথবা যেমন মুসলিমান মুসলিমান মুসলিম মাইনে মুসলিম ইন মুসলিম মাইনে ঠিক আছে আচ্ছা মিনার রিজা লিকুম তোমাদের পুরুষদের মধ্যে থেকে ফাইন লাম ইয়াকুনা ফালাম ইয়াকুনা রাজু লাইনে ফা রাজুলুন না তোমরা তো নাই এখানে তোমরা তো এখানে নাই না হয় যদি দুইজন পুরুষ না পাওয়া যায় ফারাজুল ইমরাতানে দুইজন নারী দুইজন নারী তাই না কাদের মধ্যে থেকে কাদের মধ্যে থেকে মিম্মান তার দাওনা মিনা সুহাদাই মিম্মান সাক্ষীদের মধ্যে তোমরা যাকে পছন্দ করো হ্যাঁ খুশি তাদের প্রতি সন্তুষ্ট আছে তাদের হ্যাঁ কি জন্য কি জন্য রাখবা কি জন্য রাখবা আন আন তাদিল্লা হুমা যে যে তারা স্ত্রীরা তাদিল্লা এই তাটা এই তাটা কিসের তা তুমির স্ত্রীবাচক তা বলেন তো স্ত্রীবাচক তা হ্যাঁ স্ত্রী স্ত্রী স্ত্রীদের মধ্যে আহাদ ইহিদা ইহিদা হুমা দুইজনের একজন দুইজনের একজন যদি ভুলে যায় তাদিল্লা ভ্রষ্ট হয়ে যায় ডিরেল্ট হয়ে যায় কথা মনে না থাকে ফা তু ফা তু জাকিরা ইহিদা হুমা দুইজনের একজন দুইজনের একজন আল উখ আল উখরা অন্য জনকে অন্যজনকে আল উখরা অন্যজন অন্যজন তাকে স্মরণ করে দেবে ওলা ইয়াবা ওলা ইয়াবা সুহাদা উ সুহাদাও সাক্ষীরা আলিফ এবং হামজা থাকলে কোন শব্দের সাথে আলিফ এবং হামজা থাকলে সেটা বহুবচন এবং স্ত্রীবাচক ঠিক আছে আলিফ এবং হামজা আছে তাই না হ্যাঁ ওলা ইয়াবা সুহাদা সাক্ষীরা আহারে আহারে কথাটা বুঝাইতে পারলাম না ওই শব্দটা আছে ওই শব্দটা আছে ঠিক আছে কোনো শব্দের সাথে আলিফ এবং হামজা আকাশ আর সামাউন শোনেন সামাউন সামাউন মানে কি আকাশ না আলিফ এবং হামজা আছে না আলিফ এবং হামজা আছে না আচ্ছা আকাশ কি আকাশ কি পুরুষ আর আকাশ কি পুরুষ না মহিলা বলেন তো আকাশ কিছুই না আকাশ হলো আকাশ একটা শব্দ আকাশ হলো স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ আরবিতে প্রত্যেকটা শব্দই আইদার পুরুষবাচক অথবা স্ত্রীবাচক সে ব্যক্তি হোক বস্তু হোক ঠিক আছে আচ্ছা ইয়াবা অর্থাৎ ওলা সাক্ষীরা এই সাক্ষীরা শব্দটা হলো স্ত্রীবাচক ব্রোকেন প্লুরাল শাহিদ সুহাদাউ ইজামাদু ইজামাদু যখন তাদেরকে আহ্বায়িত হবে দা দু প্যাসি হল দু আমি আর পারি না ঠিক আছে যখন তাদেরকে তারা যখন আহবাহিত হবে তারা যখন তাদেরকে যখন ডাকা হবে ওলা তাস ও তাস তা শামু মানে কি ওলা তাস বিরক্তি প্রকাশ করবে না তাসামু সা লাতা লা লাতা লা তাসাম লা তা ইসাম লাতাসাম, তাসাম লা তা এবং না বিরক্তি প্রকাশ করবে আম তাক ওইটা লিখতে ওইটা লিখতে মানে বিরক্তি প্রকাশ করবে না আও ইলা এবং আজল অথবা অথবা টাইমিং টাইমিংটাও কম হোক তাই না সবই বোঝাচ্ছে ইজা ইলা আজালিহি অর্থাৎ এটার টাইমিংটা যদি কম হয় দুই দিন হয় পাঁচ দিন হয় সাত দিন হয় এক বছর হয় অথবা অঙ্কটা যদি এক লাখ হয় দুই লাখ হয় পাঁচ পাঁচ হাজার হয় দুই হাজার হয় সব কিছুই বোঝাচ্ছে তাই না কে হ্যাঁ আকস ই আচ্ছা জালিকুম জালিকা প্লাস কুম জালিকুম মানে কি জালিকা প্লাস কুম ওইটা তোমাদের জন্য ওইটা তোমাদের জন্য আকসাতু আকসাতু মানে কি অধিক ন্যায় সঙ্গত আকসাতু শব্দটা হলো সুপারলেটিভ ডিগ্রি আফ আলু আফ আলু আকবারু আসগারু আকসাতু আকওয়ামু হ্যাঁ এর বাম পাশে যদি এর বাম পাশে যদি মিন থাকে এর বাম পাশে যদি মিন থাকে তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় ঠিক আছে আচ্ছা জালিকুম আকসাতু ইন দ্য লহি ইন ইন দ্য লহি ওয়া আকওয়ামু লিশুহাদাতি ওয়া আদনা আচ্ছা বলেন তো জালিকাম এটা তোমাদের জন্য আকসাতু মানে অধিক অধিক ন্যায় সঙ্গত ইন ইন দ্য ওয়া আকওয়ামু এবং অধিকতর দৃঢ় লিস তি সাক্ষীর ব্যাপারে ওয়া আদনা এবং এটা অধিক অর্থাৎ 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 সাক্ষী রাখার ব্যাপারে এই এই বিষয়টা হলো মানে আল্লাহর কাছে সবচাইতে মানে অধিক নিকট ন্যায়সঙ্গত এবং অধিক দৃঢ়তর আর কি ঠিক আছে এরকম আনলা দেখেন বাক্য শেষ হয় না আন আল্লাহ আল্লাহ আনজোক আন্লা না এ আনের মধ্যে এখানে আন আছে আন কোথায় আছে সংযুক্তের মধ্যে আছে হ্যাঁ যে না তার তাবু তার তাবু তার তাবু যাতে তোমরা সন্দেহ না করো রইবা রইবা ইর তাবা রবিবার আট নম্বর ফর্ম কি রবিবার আট নম্বর ফর্ম ইর তাবা ইর তাবা ইর ইয়ার ইয়ার আর তাবি আর তাবু না তার তাবি তার আল্লাহ ইয়ার তাবু যাতে তোমরা সন্দেহ না কর আচ্ছা আচ্ছা ওই লা থাকলেও ওই যে নুনটা কেটে যায় না তার তাবু না হয়ে গেছে তার তাবু আল্লাহ তার তাবু যাতে তোমরা সন্দেহ না সন্দেহ সৃষ্টি না হয়